আরে ভাই বুঝতেছি না, এত মিটিং নিয়ে প্যারা খাওয়ার কি আছে? বলেন মিটিং কবে? আপনি বলেন মিটিং কবে? মিটিং ছিল গত মাসের 10 তারিখে। গত মাসের 10 তারিখ? ভেরি ফাইন, এবার বলেন গত মাসের 10 তারিখ ইংরেজিতে। আই এম সরি বাবু। স্যার রাগিব স্যার, আপনি বলেন মিটিং কবে? আগামী মাসের 10 তারিখে। আগামী মাসের 10 তারিখ, বলেন আগামী মাসের 10 তারিখ ইংরেজি কি জানি স্যার? জানেন? হ্যাঁ। ওকে ফাইন, বলেন। বলবো? হ্যাঁ, আগামী মাসের 10 তারিখে। আবে জলদি বল, কাল সুবে পনভেল নিকলনা হ্যায়। আগামী মাসের 10 তারিখ। জি, এ কারণেই রবীন্দ্রনাথ বলেছিল যে সহজ কথা কইতে আমায় কহ দে, সহজ কথা যায় না কওয়া সহজে। অর্থাৎ এই মাসের 10 তারিখ, গত মাসের 10 তারিখ, আগামী মাসের 10 তারিখ, কি মনে হয় প্রতিটি কথাই খুব চমৎকার এবং সহজ? বাট আলটিমেটলি আমরা অনেকেই জানি না এই প্রতিটি শব্দের ইংরেজি। তাহলে চলুন আমরা আজকে জেনে নিই এই মাসের 10 তারিখ এইটার ইংরেজি কি। এই মাসের 10 তারিখ এটার ইংরেজি হলো টেন্থ ইনস্ট্যান্ট। আমি আবার বলছি, এই মাসের 10 তারিখ টেন্থ ইনস্ট্যান্ট, গত মাসের 10 তারিখ টেন্থ আলটিমো, গত মাসের 10 তারিখ টেন্থ আলটিমো, আগামী মাসের 10 তারিখ টেন্থ প্রক্সিমো, আগামী মাসের 10 তারিখ টেন্থ প্রক্সিমো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট। সো দিস ইজ দ্য থিং হোয়াট উই ওয়ান্টেড টু মেক ইউ ক্লিয়ার। রাষ্ট্র মিজান স্কেয়ার, হ্যাপি লার্নিং, আসসালামু আলাইকুম।